ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে শেষ বাঁশি বেজেছে। এরপর হঠাৎ করেই মাঠের এক প্রান্তে ধরা হলো ক্যামেরা। গ্যালারি লাগোয়া সে প্রান্তে বেশ বড় এক জটলা। বোঝাই যাচ্ছিল গ্যালারিটি কলম্বিয়ান সমর্থকদের, আর গ্যালারির মধ্যে ঠিক সামনেই দাঁড়িয়ে উরুগুয়ের খেলোয়াড়েরা। হলুদ জার্সি পরা কলম্বিয়ার কিছু সমর্থক সেখানে উত্তেজিত। এক পর্যায়ে শুরু হলো হাতাহাতি, আর তাতেই উরুগুয়ের খেলোয়াড়দের লক্ষ্য কলম্বিয়ার সমর্থকেরা এবং কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য উরুগুয়ের খেলোয়াড়েরা। কোপা আমেরিকায় আজ উরুগুয়ে কলম্বিয়া ম্যাচ শেষে এমন বাজে দৃশ্যই দেখা গেল যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। উরুগুয়ের খেলোয়াড়েরা এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যে মারামারির এই দৃশ্য সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। টিভি ফুটেজে দেখা গেছে উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ এই মারামারিতে বেশ উৎসাহী ছিলেন। গ্যালারিতে ঢুকে কলম্বিয়ার সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন, যদিও বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারা উরুগুয়ের সেন্টার ব্যাক রোনাল্ড আরাউহো এ সময় নুনুয়েজের পাশে ছিলেন এবং ঘুষি মেরেছেন। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা এ সময় দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে উরুগুয়ে দলের খেলোয়াড়দের বেশ কিছু আত্মীয় স্বজন গ্যালারির ওই অংশে ছিলেন, তারা বাজে আচরণের শিকার হয়েছেন এমন অভিযোগ ওঠার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রায় 75,000 আসনের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামের বেশিরভাগই ছিল কলম্বিয়ার সমর্থক, তবে উরুগুয়ের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়নি। পুলিশের হস্তক্ষেপের আগেই এই মারামারি কয়েক মিনিট স্থায়ী হয়। তবে তার আগে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল। শেষ বাঁশি বাজার পর মাঠে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ও কলম্বিয়া দলের স্টাফ ও খেলোয়াড়েরা। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে 1-0 গোলে হেরে গেছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধের পুরো 10 জনের দল নিয়ে খেলেও অপরাজিত যাত্রা আরেক ম্যাচ বাড়িয়ে 2001 সালের পর আবার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে মাঠের মধ্যেই দুই দলের ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় দুই দলের ফুটবলাররাই আবার এগিয়ে আসেন মধ্যস্থতা করতে, কিন্তু এর কিছুক্ষণ পরেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। ডাগআউটের পাশে সিঁড়ি দিয়ে গ্যালারিতে উঠে যান উরুগুয়ের ফুটবলাররা। কলম্বিয়ার জার্সি পরা দর্শকদের সঙ্গে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেজরা।